নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 2024 সাল পড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক রাশির মানুষ জানতে চায় যে আমার এবছরের শুভ রং কোনটা বা অশুভ রং কোনটা, আমার এবছরের শুভ বার কোনটা, এবছর আমাদের শুভ সংখ্যা অথবা অশুভ সংখ্যা কোনটা, অর্থাৎ যাবতীয় প্রশ্ন কিন্তু থাকে। তো আজকের এই ভিডিওটি 2024-এর আমি সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং বৃশ্চিক রাশির শুভ দিন, শুভ রং এবং লাকি নাম্বার এই ভিডিওতে আমি আলোচনা করব। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, নতুন বছর পড়া মানে আমাদের জীবনে একটা নতুন কিছু পাওয়া চাওয়ার কিন্তু থাকে। প্রথম আমি সিংহ রাশির কথা আমি বলি, সিংহ রাশির হুঙ্কার দিবে 2024। সিংহ রাশির শুভ দিন, সিংহ রাশির শুভ দিন বৃহস্পতিবার, মঙ্গলবার এবং বুধবার সিংহ রাশির শুভ দিন। অশুভ দিন আপনাদের শনিবার এবং শুক্রবার। সিংহ রাশির শুভ রং হলুদ, আপনাদের পিঙ্ক কালার এবং অরেঞ্জ কালার, এ কটি কালার আপনাদের শুভ। আপনাদের অশুভ রং অ্যাশ কালার এবং ব্ল্যাক কালার আপনাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি অর্থাৎ সিংহ রাশির এ কটি জিনিসকে মানতে হবে। এবং আপনাদের শুভ সংখ্যা 3, 8, 1, অশুভ সংখ্যা 4, 7। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে আমি জানালাম। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির শুভ রং, শুভ দিন, শুভ সংখ্যা, লটারি লাকি নাম্বার। কন্যা রাশির শুভ দিন, কন্যা রাশির শুক্রবার, রবিবার, বুধবার আপনাদের ক্ষেত্রে শুভ। আপনাদের অশুভ দিন কন্যা রাশির শুধুমাত্র মঙ্গলবারটা দিনটা আপনাদের ক্ষেত্রে অশুভ। শুভ রং কোনটা কন্যা রাশির? নীল, আপনাদের সবুজ এবং আরেকটি যে রং শুভ সেটি হচ্ছে হোয়াইট। আপনাদের অশুভ রং হলুদ এবছরের জন্য। ইয়েলোটা আপনাদের ক্ষেত্রে এবছর কিন্তু মোটেও কিন্তু শুভ নয়। এবার আপনাদের আসি আপনাদের শুভ, আপনাদের ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা। আপনাদের শুভ সংখ্যা 5, 6 এবং 1, অশুভ সংখ্যা 9, আপনাদের ক্ষেত্রে আনলাকি। এবার আসি তুলা রাশি। তুলা রাশির আপনাদের শুভ দিন শুক্রবার, সোমবার এবং মঙ্গলবার আপনাদের ক্ষেত্রে শুভ এবং শনিবার। অশুভ দিন রবিবার আপনাদের তুলা রাশির। আপনাদের শুভ রং গ্রিন, ব্লু, হোয়াইট। অশুভ কালার আপনাদের রেড এবং ব্ল্যাক আপনাদের ক্ষেত্রে
অশুভ। আপনাদের শুভ সংখ্যা 5, 8 এবং 6। আপনাদের অশুভ সংখ্যা 9, 4। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের শুভ দিন মঙ্গলবার, রবিবার, সোমবার, এই দিনগুলো আপনাদের, এবং বৃহস্পতিবার আপনাদের ক্ষেত্রে শুভ। অশুভ দিন শনি এবং বুধবার আপনাদের ক্ষেত্রে অশুভ। আপনাদের শুভ রং রেড, ইয়েলো, পিঙ্ক কালার। আপনাদের অশুভ কালার হোয়াইট এবং ব্ল্যাক। এরপর আমি আসি আপনাদের লাকি নাম্বার। আপনাদের লাকি নাম্বারটা একটু জানিয়ে দিই বৃশ্চিক রাশির। আপনাদের লাকি নাম্বার যেটা দেখা যাচ্ছে আপনাদের 9, 4, 1, 3। আনলাকি কালার 7, আনলাকি নাম্বার 7 এবং 6। এ কটি আপনাদের ক্ষেত্রে আনলাকি। অর্থাৎ 2024 আপনাদের জন্য কিন্তু একটা নতুন সম্ভাবনা সৃষ্টি করতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। এবং পাশাপাশি 2024কে ভালো করতে গেলে ব্যক্তিগত রাশিচক্র আগে আপনারা দেখান, তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। যে জায়গাটাতে সমস্যা রয়েছে তার সঠিক প্রতিকার যদি করেন, নিশ্চিতরূপে সেই সমস্যা থেকে আপনারা কিন্তু বেরাবেন। দেখুন, আমি লটারির যে লাকি নাম্বারটা বললাম, এটা যদিও ইন জেনারেল, যদি আপনাদের জন্মছকে গ্রহগুলো যদি শুভ থাকে, তাহলে নিশ্চিতরূপে 2024ও কিন্তু আপনাদের ভাগ্য কিন্তু চমকাবে। খুব দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি। অনেকে রয়েছেন না, ভিডিওগুলো শুনছেন কিন্তু ব্যক্তিগত জন্মছক দেখাচ্ছেন না, প্রতিকার প্রতিবিধান করছেন না, তাহলে কেমনভাবে হবে? তাহলে তো আমাদের রোগটা পুষে রাখাই হচ্ছে। আপনার অসুখ হয়েছে, আপনাকে ওষুধ খেতে হবে। অর্থাৎ প্রতিকার প্রতিবিধানটা আপনাদেরকে করাতে হবে। একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ আপনারা নিন, যে আপনাকে, আপনাদেরকে বন্ধু হিসাবে অথবা গাইড হিসাবে আপনাদের পাশে কিন্তু থাকবে। তো যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং প্রচুর পরিমাণে আপনারা এই ভিডিওটি না শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং পরিবার পরিজনদের মধ্যে। দেখুন, 2024 একটা নতুন বছরের একটা সুযোগ কিন্তু আপনাদের জীবনে আসবে, এবং ভিডিওটি আপনারা শেয়ার করুন। ভিডিওটি এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আবারও বলছি, নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের আমি এই প্রোগ্রাম শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।